ডেমোক্রেসি এটা আওয়ামক্রেসি হয়ে গেছে, এটা গণতন্ত্র আওয়ামীতন্ত্র হয়ে গেছে, এটা এবং আওয়ামী প্লাস বিশেষ করে আপনার আপনার এই একটু আগে শান্ত বলল যে জাতীয় বিভিন্ন প্রশাসনে যে আওয়ামীতন্ত্র কায়েম করেছে সেখানে আওয়ামীতন্ত্রের বাইরেও তো কিছু লোক আছে, বিরাট বিরাট ব্যবসায়ীরা এই সরকারের সাথে আছে, তো তারা কি আওয়ামী লীগ করেছে? আমার জানা মতে আওয়ামী লীগ করে নেই, তারা বিভিন্ন সময় বিভিন্ন সরকারের সাথে সুবিধা অর্জন করেছে, সুবিধা নিয়েছে, এখনো নেওয়ার চেষ্টা করছে, সেই জন্য তাদেরকে আমি আওয়ামী প্লাস হিসাবে গণ্য করবো। আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম, আমি একটু পিছনে ফিরে তাকাতে চাই। আপনাদের প্রেসিডিয়াম বৈঠকে সিদ্ধান্ত হয়েছে রাজপথে কর্মসূচি দিবেন জাতীয় পার্টি, কি দাবিতে এতদিন পরে কেন রাজপথে ফিরতে চায়? সুন্দর নির্বাচন চায়। আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে সহালোচক সহ দর্শক শ্রোতাকে শ্রোতাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। বাংলাদেশের রাজনীতি একটা বিরাট ক্রান্তিক কাল চলছে। এই রাজনীতি স্বাধীনতার পরবর্তীতে নির্বাচনী রাজনীতি নিয়ে 73 সালের নির্বাচন, 79 সালের নির্বাচন, 86 সালের নির্বাচন, 88 সালের নির্বাচন, তারপরে আপনার এই 14 এবং 18 সালের নির্বাচন, এই নির্বাচনগুলো মোটামুটি সমালোচনার মধ্যেই নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে এবং সেই ক্ষেত্রে এই নির্বাচনগুলোতে দলীয় সরকারের অধীনে দল কিছুটা হলেও প্রভাবিত করার চেষ্টা করেছে, কিন্তু এই 91, 96, 2001 এবং 2008 সালের নির্বাচন মোটামুটি মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে। সেই নির্বাচনগুলো নিয়ে কখনো সূক্ষ্ম কারচুপি, কখনো স্থূল কারচুপির আপনার দলগুলো থেকে বদনাম দেওয়ার পরেও জনগণ এটাকে গ্রহণ করেছে। এবং এই যে চারটা নির্বাচন, এগুলো বিশেষ করে 91 সালে যেমন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হয়েছে, 96 সালে একটি দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়েছে, একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে, 2001 সালেও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে, এবং 2008 সালে যদিও সেনাশাসিত তত্ত্বাবধায়ক সরকার, তারপর নির্বাচনটা জনগণের কাছে গ্রহণযোগ্য হয়েছে। কিন্তু বাকি যে নির্বাচনের যে জন্য আস্থা অনাস্থার মধ্যে আমরা আছি, সেই আস্থা অনাস্থার মধ্যে আমরা দেখেছি যে এই গত আপনার 2008-এর পরবর্তীতে এবং 2014 সালের নির্বাচন এবং 2018 সালের নির্বাচন, এটা বিতর্কিত নির্বাচন হয়েছে। এবং সেই নির্বাচনে 2014 সালের নির্বাচনে তো আপনার 154 জন বিনা ভোটে বা আনকনটেস্ট এমপি হয়েছেন, জি, এবং বাকি যারা এমপি হয়েছেন তারাও খুব অল্প ভোটে এমপি হয়েছেন, কারণ বক্তব্য অনুযায়ী দলগুলো, বিশেষ করে আওয়ামী লীগের বক্তব্য হলো যেহেতু বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেনি, সেহেতু ভোটের টার্ন ওভার খুব একটা বেশি ছিল না। আর 18 সালে তো ইদানিং আওয়ামী লীগের নেতাকর্মীরাও বলা শুরু করছে, যেমন কুষ্টিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওয়ামী লীগের এক এমপি সম্বন্ধে মন্তব্য করেছেন, কি হয়েছে 18 পূর্ববর্তী রাতে, সেই নির্বাচন নিয়ে কথা হয়েছে। তো এখন এই নির্বাচনগুলোর কারণে হঠাৎ করে বিএনপি আপনার প্রায় 14 সালের, 13 সালে এবং 15 সালে যে আন্দোলন ছিল বিএনপি, সেই আন্দোলন সত্যিকার অর্থে তাদের এই অবরোধটা এখনও কিন্তু অফিসিয়ালি প্রত্যাখ্যান করা হয় নাই। এর মধ্যে একটা ভালো সমাবেশ করেছে গত 28 জুলাই, সে ভালো একটা সমাবেশ করেছে, কিন্তু তারপরের দিন একটা কর্মসূচি দিয়েছে, সেই কর্মসূচিটা আপ টু দ্য মার্ক আমার দৃষ্টিতে হয়নি, সহিংস ছিল সেটা, আমার দৃষ্টিতে আপ টু দ্য মার্ক হয়নি। তো সেই কারণে এখন বিএনপিও এই তার শক্তিশালী প্রতিপক্ষকে চিন্তা ভাবনা করে তারা কর্মসূচি দেওয়ার জন্য এখনও পর্যন্ত তারা যেই কর্মসূচি 10 তারিখ পর্যন্ত দেওয়ার কথা ছিল এখনও পর্যন্ত তারা কর্মসূচি থ্রো করে নাই। জি, তো সেই ক্ষেত্রে বাংলাদেশের সত্যিকার অর্থে যে হাসিনার যে অবস্থাটা ছিল বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা বিরোধী দল থাকতে যে অবস্থা ছিল, উনি কিন্তু
এই কেয়ারটেকার আন্দোলনের প্রয়োদা বা অন্তর্বর্তীকালীন সরকারের আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে এবং উনি এটা এটা বাস্তবায়ন করেছে। কিন্তু বর্তমানে যখন এই কেয়ারটেকার বা অন্তর্বর্তীকালীন সরকারের দাবি নিয়ে বিরোধী দল রাজপথে আসছে, সেই ক্ষেত্রে এটাকে মনে উনিই বলতেছে এটা সংবিধান বিরোধী, এটা সংবিধানে নেই, এটা করা যাবে না। কেন করা যাবে না? কারণ এখানে আমাদের কিছু ইন্টেলেকচুয়াল ব্যক্তি এবং কিছু সাংবাদিক আছে, সত্যিকার অর্থে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই যে আমার একটা অধিকার। আমি একটা রাজনৈতিক কর্মী হিসাবে, একজন সাংবাদিক হিসাবে, একজন বুদ্ধিজীবী হিসাবে একটা যে আমাদের যে অধিকার, আমার ভোটে সরকার নির্বাচিত হবে, আমার ভোটে সরকার আমাকে গুরুত্ব দিবে, জনগণের সরকার হবে। কিন্তু তা না হয়ে এখন হয়েছে কি, মানে যেমন রাজতন্ত্রের সময় রাজা মনোনীত করেন, রাজার ইচ্ছা মতো সরকার পরিচালিত হয়, এখন গণতন্ত্র জনগণের নির্বাচিত সরকার অবশ্যই জনগণের ইচ্ছা মতোই পরিচিত, না হলে পরবর্তীতে তারা এই নির্বাচনে তাকে ভোট না দিয়ে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারেন। এখন যেটা হয়েছে, যেটা এটা ডেমোক্রেসি, এটা আওয়ামীক্রেসি হয়ে গেছে, এটা গণতন্ত্র আওয়ামীতন্ত্র হয়ে গেছে, এটা এবং আওয়ামী প্লাস বিশেষ করে আপনার আপনার এই একটু আগে শান্ত বলল যে বিভিন্ন প্রশাসনে যে আওয়ামীতন্ত্র কায়েম করেছে সেখানে আওয়ামীতন্ত্রের বাইরেও তো কিছু লোক আছে, বিরাট বিরাট ব্যবসায়ীরা এই সরকারের সাথে আছে, তো তারা কি আওয়ামী লীগ করেছে? আমার জানা মতে আওয়ামী লীগ করে নেই। তারা বিভিন্ন সময় বিভিন্ন সরকারের সাথে সুবিধা অর্জন করেছে, সুবিধা নিয়েছে, এখনও নেওয়ার চেষ্টা করছে, সেই জন্য তাদেরকে আমি আওয়ামী প্লাস হিসাবে গণ্য করব। অতএব এবং আওয়ামী লীগ তত্ত্ব থেকে জনগণ বেরিয়ে আসতে চায়, জনগণ তার সরকার নির্বাচিত করতে চায়।